যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর প্রতি বিশ্বাস করি সারা রাত জাগ্রত থাকি এর ইবাদত গজ্জে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিব। শবে কদরের আরও অনেক ফজিলত আছে। পবিত্র কালামী মজিদের মধ্যে শবে কদর কদর নামে উগ্র কোরআনের সুরা নাযিল হয়, তার নাম সূরাতুল কদর। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি, কদরের রজনীতে নাযিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, সহস্র মাস থেকেও লাইলাতুল কদরের সম্মান এবং ফজিলত বেশি। সুতরাং লাইলাতুল কদর যখন শুরু হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বর্গ বিয়াগুনরে অর্ডার দিত, হুকুম করতো, তাগাদা দিত, তোমরা সারা রাত জাগ্রত থাকিবা, কে ঘুম না দেবা, আদিয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রজনীর মধ্যে তোমরা সারা রাত ইবাদত করিবা। আল্লাহ পাক আরে আদিয়া পবিত্র লাইলাতুল কদরের হিসা এবং ফজিলত দেন আল্লাহ পাক আরে দান করে বিয়াগুনের হাতে আইন দোয়া চায়।